হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্কিল 360 সাথেই আছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই রমজানের সময়ে ভালো ভালো কিছু টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে এক্সেলে, বিশেষ করে হচ্ছে মাইক্রোসফটের এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে পাওয়ার বিআই এর টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে কর্মদক্ষতার ক্ষেত্রে, আপনাদের কাজের ক্ষেত্রে একটু আগিয়ে রাখতে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা আমাদের টিউটোরিয়াল গুলো দেখবেন এবং দেখে এখান থেকে যা শিক্ষা নিবেন অন্যকে দেখতে উৎসাহিত করবেন এবং নিজে এক্সপার্ট হবেন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করবেন। চলুন আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেই টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই। বাংলাদেশে আমরাই প্রথম বাংলায় মাইক্রোসফট পাওয়ার বিআই টিউটোরিয়াল তৈরি করেছি, আমাদের চ্যানেল স্কিল 360 তে আপলোড করা আছে, যেটা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন। আমাদের এখানে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের পুরো আমাদের একটা সিরিজ টিউটোরিয়াল দেওয়া আছে। যারা আমাদের এই চ্যানেলে এখনই আজকে এই টিউটোরিয়ালটা প্রথম দেখছেন, আশা করি তারা ওই আমাদের প্লেলিস্টে গিয়ে ওই টিউটোরিয়াল গুলো দেখে ফেললে পাওয়ার বিআই সম্পর্কে একটা স্বচ্ছ, একটা ট্রান্সপারেন্ট, একটা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন এবং আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার অফিসের কাজগুলো কিসের মাধ্যমে করতে চান, মাইক্রোসফট পাওয়ার বিআই, মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যদিও আমাদের প্রত্যেকটারই কাজ হচ্ছে আলাদা আলাদা, আপনাকে কর্পোরেট লেভেলে আপনাকে একদম এগিয়ে রাখতে স্কিল 360 কাজ করে যাচ্ছে। চলুন আমরা এখন সরাসরি কথা না বলে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আসলে আমরা কি নিয়ে ডিল করব, আমরা যদি প্রজেক্টে চলে যাই, এইটা হচ্ছে আমাদের একটা ভিজুয়ালাইজেশন। আমরা যদি বিআই এর ফুল মিনিংসটা বলি, বিজনেস ইন্টেলিজেন্স, এটার সাথে কিন্তু একটা কথা আপনাকে বিশ্বাসই করতে হবে। আপনি যদি সত্যিকার এই গ্রাফটা তৈরি করতে পারেন, আপনার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না, আমি কিছু একটা তৈরি করতে পেরেছি এবং আপনি এই ভিজুয়াল বেসিক এর মাধ্যমে বা হচ্ছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি আপনার পুরো কোম্পানির সিনারিওটাকে আপনি এখানে ফুটিয়ে তুলতে পারবেন। আপনি একটা ঝলকেই বা একটা পলকেই আপনি এখানে পুরো কোম্পানির সিনারিওটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন। তো কিভাবে হচ্ছে ডাটা নিয়ে আসতে হয়, কিভাবে ডাটা ইনপুট করতে হয়, এই ধরনের সব টিউটোরিয়ালই আমাদের চ্যানেলে দেওয়া আছে। সো ওইদিকে আমি না যাচ্ছি, আর কথা না বলি আমরা আসলে কি জিনিসটা চাচ্ছিলাম, কি জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করব সেটা নিয়ে কথা বলবো। চলুন, এইখানে হচ্ছে আমাদের একটা স্লাইসার আছে। এই জিনিসটা হচ্ছে মূলত টার্গেট ভার্সেস হচ্ছে, যদি আমরা অ্যাসিপমেন্টের কথা বলি বা ফোরকাস্ট ভার্সেস অ্যাসিপমেন্টের কথা বলি, সেই জিনিসটা আমরা একটা কোম্পানির একটা কম্পারেটিভ স্টাডি আমরা এখানে দেখিয়েছি। এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তো সাধারণত যারা ফিল্ডে কাজ করে তাদেরকে আমরা এমআই বলি, মেডিকেল ইনফরমেশন অফিসার। তো অ্যাসিপমেন্ট এমআইও, ফোরকাস্ট এমআইও, অর্থাৎ যখন রিজনাল হেডগুলো হেড অফিসে মিটিং এ আসে, তারা তখন একটা ফোরকাস্টিং দিয়ে যায় যে আমার রিজনে এই কয়েকজন এমআই সেল অপেন করবে, এদের সেলস হবে এত টাকা, এদের প্রোডাক্টিভিটি হবে এত টাকা, এদের হচ্ছে গ্রোথ রেটটা হবে এত টাকা। সেই যে অ্যাসেসমেন্ট এবং হচ্ছে ফোরকাস্ট, তারই হচ্ছে গিয়ে কি একটা কম্পারেটিভ স্টাডি আমরা এখানে দেখিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে কি ন্যাশনালি অবস্থায় আছে। আমরা যদি একটা স্পেসিফিক একটা রিজনে যাই, ধরেন আমরা বরিশালের কথা যদি বলি, এই যে এখানে আমরা যদি ক্লিক করি বরিশালে ইয়েটা আসবে, তো বরিশালে দেখেন বরিশালে ওদের এমআই অ্যাসিপমেন্ট হচ্ছে 29 জন, অর্থাৎ 29 জন এমআই সেল অফেন করছে, বাট তাদের কমিটমেন্ট ছিল হচ্ছে 28 জন, তারা একজন বেশি করছে, থ্যাংক ইউ। আবার যদি দেখেন আপনি অ্যাসিপমেন্ট হচ্ছে প্রোডাক্টিভিটি, তাদের প্রোডাক্টিভিটি করার কথা ছিল, ফোরকাস্ট ছিল হচ্ছে 82,000 টাকা, তারা করেছে হচ্ছে 73,655 টাকা, যেটা অনেক বেশি কম। আবার সেলস করার কথা ছিল 21,35,986 টাকা, যেখানে ফোরকাস্ট ছিল হচ্ছে কত, 22,96,000 টাকা, এখানে আমার সেলসটা আবার হচ্ছে কম। আবার এখানে আমরা হচ্ছে গিয়ে কি চার্টের মধ্যে যত কম্পারিজন এই সিনারিটাকে আমরা স্পষ্ট করছি, দেখেন এটা হচ্ছে তার হচ্ছে, এটা হচ্ছে কি কি তার অ্যাসেসমেন্ট, আর এটা হচ্ছে কি তার টার্গেট, অর্থাৎ টার্গেটের থেকে হচ্ছে কি কি করছে, সেই অ্যাসেসমেন্টটা কম করছে, এখানে আমাদের ভিজুয়ালি চলে আসছে। আবার তাদের যদি আমি প্রোডাক্টিভিটিটা দেখি, এখানে এই প্রোডাক্টিভিটিটা তারা হচ্ছে কি কত করছে সেটাও এখানে চলে আসে, তাদের এমআই কতজন ছিল সেটাও আমি এখানে নিয়ে আসি। এবার যদি আমরা তাদের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে দেখি, দেখেন আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে, ওকে, আমার মনে হয় আপনার এই ব্যাপারটাতে ক্লিয়ার হয়েছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব বা তৈরি করলাম আমরা, সেই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাবো। সেই দেখানোর জন্য হচ্ছে গিয়ে কি আমরা জাস্ট এখানে পেজ ওয়ানের পাশাপাশি আছে ইনসার্ট করে পেজ টু টা নিয়েছি। পেজ টু তে নিয়ে হচ্ছে আমার ডাটাগুলো এখানে সেম থাকবে, আলাদা করে ডাটা আমাকে এখানে ইনপুট করতে হবে না। চলুন তাহলে আমরা কিভাবে এই জিনিসগুলো সাজাবো সেই জিনিসটা আমরা দেখাবো। আমরা শুরুতেই যে জিনিসটা নিব, আমরা আমরা কিছু কার্ড নিব। প্রথমে একটা কার্ড নিলাম আমরা,
কার্ড নেওয়ার পর আমরা এখানে প্রথমে যে জিনিসটা দিব সেটা হচ্ছে অ্যাসিপমেন্ট এমআইও। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, এতটুকুই এনাফ, আর একটু এদিকে ছোট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা আরেকটা কার্ড নিব। সবসময় খেয়াল রাখবেন যখন একটা কার্ডের কাজ শেষ হয়ে যাবে বা একটা গ্রাফের কাজ শেষ হয়ে যাবে, এটা সিলেক্টটাকে আপনি আনসিলেক্ট করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে কি আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাকে আরেকটা কার্ড নিতে হবে। এই যে আমি কার্ড নিলাম আরেকটা, এখানে আমি দিলাম হচ্ছে অ্যাসিপমেন্ট এমআই এর জায়গায় আমি হচ্ছে ফোরকাস্ট এমআই, তাহলে আমার কম্পারিজনটা করতে সুবিধা হবে। এটা আমি ছোট করে দিচ্ছি। এখানে সব সামেশন কার আসছে কিসের জন্য, এগুলো সব যোগ করা আছে। এখন ন্যাশনালি যোগ করা কতজন হয়েছে সেটা এখানে ভ্যালুটা আসছে, এই জন্য এখানে সামেশন করা আছে। আমার এখানে যে ভ্যালুটা আসতেছে পুরো হচ্ছে ন্যাশনালি হিসাবে আসছে, ইন্ডিভিজুয়াল আসতেছে না। আমি ইন্ডিভিজুয়াল ভ্যালুটা এখান থেকে নিয়ে আসতে পারবো, সেই জিনিসটা আপনাকে দেখাবো কিভাবে করে আসতে হয়। এরপরে আসেন, আমি আরেকটা কার্ড নিব। আমরা টোটাল 6টা কার্ড নিব। আমরা অলরেডি আমরা দুইটা নিয়েছি, আরো 4টা নিব। এরপরে যে জিনিসটা দেবো এখানে সেটা হচ্ছে আমার অ্যাসিপমেন্ট প্রোডাক্টিভিটি। দেখেন এখানে কি আসছে, মিলিয়ন আসছে, 1.82 মিলিয়ন। বাট আমরা কি টাকাতে অভ্যস্ত, এই জিনিসটা কিভাবে চেঞ্জ করব সেই জিনিসটা দেখাচ্ছি। এখানে আমাদের এই যে এই জিনিসটা, এটা আমাদের ফরম্যাট, এখানে যাবেন, এই ফরম্যাট থেকে ডাটা লেভেলে যাবেন। ডাটা লেভেলে গিয়ে আমাকে যে জিনিসটা করতে হবে, যে ডিসপ্লে ইউনিট এটাকে অটো দেওয়া আছে, আমরা এটা নান করে দিব। নান করে দিলে আমাদের টাকাতে চলে আসবে। আর ডেসিমেল এখানে আসতে পারে, ডেসিমেলটাকে আমরা জিরো করে দিব, যে আমরা কোনো ডেসিমেল রাখবো না। এখন যদি একটু বড় করি দেখেন, হ্যাঁ এখানে আমাদের ন্যাশনালি এটা যেটা আসছে সেটা হচ্ছে টোটালি আসছে ন্যাশনালি। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। ওকে, আমরা একটা চার্ট নিব, কার্ড নিব, কার্ড নিলাম আমরা আরেকটা। এখন এখানে যেটা দেবো আমরা ফোরকাস্ট প্রোডাক্টিভিটি। ওকে, আবার আমরা এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করব ইউনিটটা, এটার জন্য আমাদের যাইতে হবে ডাটা লেভেলে। এইখান থেকে আপনি অটো থেকে নান করে দিতে হবে, এইখান থেকে জিরো, এটা একটু বড় করে নিচ্ছি। ওকে, আমাদের 4টা হয়ে গেছে অলরেডি, আর আমাদের 2টা লাগবে। এখন আমরা সেলস এরটা নিব আর কি। কার্ড নিলাম, তাহলে হচ্ছে অ্যাসিপমেন্ট সেলস। ওকে, এটা দেখানো হচ্ছে কিসে আসছে, এটাকে আমরা আমাদের টাকাতে নিব। তাহলে হচ্ছে ফরম্যাট থেকে ডাটা লেভেল, ইউনিট হচ্ছে নান, এখান থেকে হচ্ছে জিরো। ওকে, ফাইনালি আমাদের একটা কার্ড নিতে হবে। ওকে, সেটা নিব হচ্ছে আমরা সেলস এর হচ্ছে ফোরকাস্ট। ওকে, আমরা আবার ভ্যালুটা চেঞ্জ করব, ফরম্যাট থেকে ডাটা লেভেল, অটোর জায়গায় হচ্ছে নেন, আর হচ্ছে ডেসিমেলের জায়গায় হচ্ছে জিরো। ওকে, আমরা যদি একটু বড় করে নিই থাকে, ওকে, তাহলে আমাদের 6টা এখানে একটা জিনিস হয়ে গেল। একটা হচ্ছে অ্যাসিপমেন্ট এমআইও, ফোরকাস্ট এমআইও, অ্যাসিপমেন্ট প্রোডাক্টিভিটি, ফোরকাস্ট প্রোডাক্টিভিটি, অ্যাসিপমেন্ট সেলস, আর হচ্ছে ফোরকাস্ট সেলস। এটা গেল আমাদের ন্যাশনালি, অর্থাৎ ওই কোম্পানিটা পুরো ন্যাশনালি যে তাদের কাভারেজটা সেই ন্যাশনাল জিনিসগুলো গেল। এবার আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে আমরা এই 4টা নিব। এখানে নিয়ে আমরা প্রথমে যে জিনিসটা দিব সেটা হচ্ছে রিজিয়ন দিব। রিজিয়ন দেওয়ার পর হচ্ছে আমরা সেলস এর হচ্ছে গিয়ে কি ফোরকাস্ট আর হচ্ছে অ্যাসেপমেন্ট জিনিসটা দেখাবো। তাহলে সেলস এর হচ্ছে ফোরকাস্ট সেলস আর হচ্ছে অ্যাসেপমেন্ট সেলস। ওকে, আমরা এটা একটু বড় করে দিচ্ছি।
টেনে ওকে। এখন আমরা আরেকটা চার্ট নিব, এখন আমরা নিতে পারি হচ্ছে এই চার্টটা নিতে পারি আর ডোনার চার্টটা নিই। ওকে ডোনার চার্টটা নিলাম, এখানে আমরা অ্যাসিপমেন্ট প্রোডাক্টিভিটি দিব আর রিজিয়ন দিব, রিজিয়ন দিলাম আর হচ্ছে অ্যাসিপমেন্ট প্রোডাক্টিভিটির মধ্যে তাদের শেয়ারটা কত সেই জিনিসটা, এখানে কে কতটুকু হচ্ছে কে বেশি অ্যাসিপমেন্ট করছে সেই জিনিসটা এখান থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাবো। ওকে আমরা এখানে আর একটা ছোট করে চার্ট নিব, সেটা আমরা নিতে পারি। আচ্ছা আমরা এটা ফাইনাল চার্টটাই নিচ্ছি। ওকে এখানে আমরা ডিজাইনটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি হচ্ছে অ্যাসেসমেন্ট এমআইওর। আপনি চাইলে এই ভ্যালু গুলো মাঝখানেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা না আমার এইটার ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, ফানেলটা ভালো লাগছে। আমি এখানে নিব হচ্ছে স্ট্যাক বার চার্ট নিব, এখানে দিব হচ্ছে রিজিয়ন আর দিব হচ্ছে অ্যাসেসমেন্ট এমআইও, না এটাও ভাল লাগছে না। ক্লাস্টার কোড দিব, এখানে আমি একটা কম্পারিজন দেখাতে পারি আমি চাইলে, এখানে রিজিয়ন দিলাম আর অ্যাসিপমেন্ট এমআইও আর হচ্ছে দিতে পারি হচ্ছে আমি ফোরকাস্ট এমআইও দিয়ে আমি এটাকে ছোট করে দিচ্ছি। এখন আমি দুইটা স্লাইসার নিব, একটা হচ্ছে রিজিয়নের আর একটা হচ্ছে এই যে আমার স্লাইসার, স্লাইসারের মধ্যে আমি রিজিয়নটা নিয়ে নিলাম। এখানে আমার একটু কাজ করতে হবে ফরম্যাটে গিয়ে, এটাকে একটু জেনারেল সেট আপে থেকে কালার নিয়ে কাজ করতে চাচ্ছি না, এটা ভার্টিক্যালটাকে হরিজেন্টালি করে দিতে হবে আর এটাকে আমার ছোট করে দিতে হবে, দুইটার বেশি রাখা যাবে। আচ্ছা একটাই রাখি আমি, তাহলে ছোট হলো দেখতে সুন্দর লাগবে। এরপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে সেলসের একটা সিয়া নিব, আমি স্লাইসার নিব, তখন তো আমি এর আগে এমআইও টা দেখাইছি। সরি এই যে আমি সিলেক্ট অবস্থায় চার্টটা ক্লিক করতে গেছি যার জন্য এই সমস্যাটা হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সিলেক্ট অবস্থায় কোনো কিছু করা যাবে না। আচ্ছা ডাবল ক্লিক করলে আপনার এখানে আরেকটা জায়গায় চলে আসবে। ওকে এবার আনসিলেক্ট আনসিলেক্ট করে দেন, আনসিলেক্ট করে এখন আমরা আবার স্লাইসার নিব একটা নতুন করে, এই স্লাইসারটা দিব হচ্ছে আমি ফোরকাস্ট সেলস, সরি অ্যাসিপমেন্ট সেলস, অ্যাসিপমেন্ট সেলস। এবার মজার ব্যাপারটা দেখা যাবে এখান থেকে, দেখেন আমি যদি এখান থেকে একটু পার্থক্যটা জিনিসটা দেখাই, এটা হচ্ছে এখানটা যদি আমি এটা এখানে নিয়ে আসি দেখেন কি চেঞ্জটা আসে,
এখানে যদি নিয়ে আসি দেখেন কি চেঞ্জ আছে। দেখেন এই জিনিসটা দেখতে আসলে কিছু বোঝা যাচ্ছে? এইখান থেকে আমি এই জিনিসটা বোঝাচ্ছি, দেখেন আমার সর্বোচ্চ সেল হচ্ছে 35,32,000 টাকা, আর যাতে সেলসটা আসলে এই 23 লাখ টাকার উপরে, তাদের এখানে এসে চলে আসছে। একটা হচ্ছে রংপুর, আর একটা হচ্ছে কিশোরগঞ্জ। আর একটু যাই দেখেন, আমি যদি 26 লাখে যাই, 26 লাখে এই দুইটা দুজনই আছে। আমি যদি দেখেন 28 লাখে আসছি, তো আমি কিন্তু আবার কিশোরগঞ্জ চলে গেছে, শুধু রংপুর। এবার আসেন, এবার যদি আমরা একটু বাড়াই, অর্থাৎ 13 লাখের উপরে যে রিজন গুলো আছে সেই রিজন গুলো এখানে চলে আসছে। আবার যদি একটু বাড়াই, 20 লাখের উপরে যাই, তাহলে দেখেন 20 লাখের উপরে যাতে সেলস, তারাই শুধু এখানে থাকবে, আর বাকিরা চলে যাবে। তাহলে আপনি এখান থেকে স্পষ্ট একটা ধারণা নিতে পারতেছেন যে 20 লাখের উপর আমার 26টা রিজিয়ন, এই 26টা রিজিয়নের মধ্যে আমার 20 লাখের উপরে সেলস আছে কয়টা রিজিয়নের মাত্র। দেখেন সেটা যদি আমি হিসাব করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ মাত্র 60টা রিজিয়ন, আপনার 20টা রিজিয়নের মধ্যে, 26টা রিজিয়নের মধ্যে মাত্র 60টা রিজিয়ন হচ্ছে গিয়ে 20 লাখ টাকার উপরে সেল করে। ওকে, আপনি সেম যেভাবে যদি আরেকটা স্লাইসার নেন এইখানে, আর একটা স্লাইসার নেন, যদি নেন আর আমরা যদি আর একটা স্লাইসার নেই, যদি আমরা দেখি অ্যাসেটমেন্ট এমআইও, তাহলে জিনিসটা একটু দেখেন, এটাকে আমরা নিচে এখানে নিয়ে আসছি। দেখেন এখানে 2 থেকে হচ্ছে 42 পর্যন্ত আমার সিলেক্ট করা আছে। আমি দেখতে চাচ্ছি যে আমার কয়টা রিজনে 20 জনের উপরে এমআইও আছে, সেটা যদি আমি দেখতে চাই, দেখেন 14 15 20 20 আমরা সিলেক্ট করি, 20। দেখেন এগুলো হচ্ছে সবারই এমআইও সংখ্যা হচ্ছে 20টার উপরে করে। আমরা যদি 25টা দেখতে চাই, যে 25টার উপরে এমআইও আছে কয়টা রিজনে, এই কয়টা রিজনের হচ্ছে 25টার উপরে এমআইও আছে। আমরা যদি আর একটু চেঞ্জ করি, 30টা, এই মাত্র 4টা রিজনের হচ্ছে আপনার 25-30টার উপর হচ্ছে এমআইও আছে। আমরা যদি আরো সিলেক্ট 30-এর জায়গায় 35 করি, দেখেন 3টা রিজনের মাত্র হচ্ছে আপনার 35টার উপরে এমআইও আছে। একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে গিয়ে কি কিশোরগঞ্জ, আর একটা হচ্ছে গিয়ে কি রংপুর। এবং সাথে সাথে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার, তাদের যদি আমরা দেখতে চাই তাদের এমআইও কয়জন এখানে, সেটাও আমার এখানে চলে আসবে, রংপুরের এমআইও কয়জন। এবার রংপুরের হচ্ছে এখানে প্রোডাক্টিভিটি কত সেটাও আমরা দেখতে পারবো, এখানে কিশোরগঞ্জের প্রোডাক্টিভিটি কত সেটাও দেখতে পারবো, খুলনার প্রোডাক্টিভিটি কত সেটাও আমরা দেখতে পারবো। আবার এখানে যে মজার ব্যাপারটা, দেখেন এখানে হচ্ছে আবার জিনিসগুলো চলে আসে, তাদের প্রোডাক্টিভিটি তাহলে কত হইত, সেই ক্ষেত্রে সেলস কত, সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এবার আসেন, যদি আমরা ইন্ডিভিজুয়াল রিজন দেখতে চাই, সাপোজ আমরা কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর, যশোর, খুলনা দেখতে চাই, দেখেন খুলনার অ্যাসেসমেন্ট হচ্ছে এমআই হচ্ছে 35,
আপনার ফোরকাস্টিং দেওয়া ছিল 40, অ্যাচিভমেন্ট প্রোডাক্টিভিটি 63,000 টাকা, ফোরকাস্ট দেওয়া ছিল 61,000 টাকা, সেলস করার কথা ছিল 24,50,000 টাকা, সেখানে সেলস হচ্ছে 22,21,000 টাকা। তাতে যদি আমরা এখানে ফোরকাস্টিং এর সাথে হচ্ছে যে ইমব্যালেন্সটা যদি দেখি কতটুকু ইমব্যালেন্স সেই জিনিসটা আমরা এখন দেখতে পারবো, তাদের এমআই এর ইমব্যালেন্সটা কত সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে, তাদের প্রোডাক্টিভিটিতে ইমব্যালেন্স কত সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, এটাই যদি আপনার ফার্স্ট ভিডিও হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন দেখছেন বা আগেও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি নিজে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। আপনি লাইক শেয়ার এবং হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনি আরো 10 জনকে জানান, যারা আসলে এই জিনিসটা জেনে তার কর্মদক্ষতাকে খুব ইজিলি বাড়ায় নিতে পারবে, সেটা আপনারও ভালো লাগবে, সেটা আমারও ভালো লাগবে। আর এইসব নিয়েই কাজ করে যাচ্ছে স্কিল সৃষ্টি। এক্সেল সিস্টেম এনে ডিল করে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো স্কিল 360 সাথেই থাকেন, আপনি আপনার কর্মদক্ষতাকে এক ধাপ অন্যদের থেকে আগিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।